আরে বৌদি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পর দেখা, দাদা কেমন আছে? ওই আছে। দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কি হয়েছে বৌদি? ভাগ্য যখন খারাপ থাকে সব কিছু হারায়। আমার কথা বাদ দাও, তোমরা কেমন আছো? তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? আরে ওই যা হয়, প্রথম প্রথম দুদিন প্রেম, তারপর ব্রেকআপ। আমার মনে হচ্ছে সত্যি তুমি খুব টেনশনে আছো। চলো ওই গাছতলাটায় গিয়ে বসি। না না, আজ থাক, আরে আমার খুব দেরি হয়ে গেছে। কিচ্ছু থাক না, চলো ওই গাছতলাটায় গিয়ে বসি। বলো তোমার কি প্রবলেম, যদি কোনো হেল্প করতে পারি। তোমার দাদার কারখানাটা লক আউট হওয়ার পর? তার মানে খুব কষ্ট করে সংসার চলছে? ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছে যতদিন বাঁচবে চোখে দেখতে পাবে না। সংসার চালাতো তোমার দাদা, আজ সে বেকার। একটা অপারেশন করাও, ভালো ডাক্তার দেখাও, যদি কিছু হয়। তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমার কাছে সেটাও নেই। জয়া, জয়া আমার একটা উপকার করবে? আমার একটা কাজ জোগাড় করে দেবে? কাজ? কি কাজ করবে? তাতে কি তোমার সংসার চলবে? সত্যি বলতে, টাকা যার কাছে আছে সমাজে তার মূল্য সব থেকে বেশি। শুনেছি তুমি নাকি একটা ভালো জায়গায় কাজ করছো। তোমার কোম্পানিতে যদি বলে কই একবার তা ব্যবস্থা করে দিতে পারো, খুব উপকার হয়। আমি যে কাজ করি সেটা খুব টাফ, তুমি পারবে না, তোমার পক্ষে মুশকিল। কেন পারবো না, একবার চেষ্টা করে দেখলে। আমি কলগালের কাজ করি বৌদি, আমি চাই না তুমি এই কাজ করো। হয়তো টাকা বেশি, বাট তুমি পারবে না। আর অন্য কাজ চেষ্টা করে দেখছি। পারবো না, না না, এই কাজে আমি